কালকে সন্ধ্যা থেকে আমাদের বাড়িতে লোডশেডিং চলছিল, তার কারণে আমি আর কোনো শুট করতে পারিনি। অনেক রাত্রে কারেন্ট এসেছে আর আজকে ঘুম থেকে উঠে পড়েছি। গুড মর্নিং, চলো রান্নাঘরে যাব। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করব। তার আগে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেবো। আর ওদিকে তো তরকারি সব রান্না হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে রয়েছে কাঁকরোল আলু ভাজা, এখানে রয়েছে ওলের ডাটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, আর রয়েছে ওলের তরকারি, আর কালকে রাতের একটুখানি ডাল ছিল এখানে সেটাই রয়েছে। রেডি হয়ে গেছি আর কারেন্ট নেই এখনো আমাদের বাড়িতে, সকাল থেকে আবার ঘেমে পুরো একদম চান হয়ে গেছে। আবার এবার বেরিয়ে যাব, বাবা নিতে চলে এসেছে। তাহলে ফ্রেন্ডস টাটা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। টিউশন পড়িয়ে মায়ের বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে দুপুরের। এখন বিকাল হয়ে গেছে, কিন্তু বাড়িতে যেতে হবে, কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি এখানে আটকে গেছি। একটু বৃষ্টিটা কমলে আমি এখান থেকে বেরিয়ে যাব। জানি না কখন বৃষ্টিটা কমবে, কারণ আমি যখন সকালে বেরিয়েছি তার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা শুরু হয়েছে, এখনও কমেনি, কন্টিনিউ বৃষ্টিটা হয়ে চলেছে। একটু থামছে, আবার হচ্ছে, মানে থামছে বলতে কি কয়েক মিনিটের জন্য থামছে, যে আমি এখান থেকে বেরিয়ে যাব বাড়ি পৌঁছে যাব এই রকম থামছে না। যদি বৃষ্টিটা একদমই না থেমে যায় তাহলে আমি ভেবেছি অটোতেই বেরিয়ে যাব, কিন্তু আবার কোভিডের জন্য তো প্যাসেঞ্জার তেমন হচ্ছে না, সেই জন্য অটো ঠিক টাইম মতো চলাচল করছে না। জানি না কি হবে, যদি অটো না পাই লাস্টে আমাকে স্কুটিতে করে ভিজে ভিজেই বাড়িতে পৌঁছাতে হবে। চলো ফ্রেন্ডস, তাহলে এখন আর কোনো কথা বলবো না, বাড়িতে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাড়িতে চলে এসেছি আর অটোতে আসতে হয়েছে আমাকে। বেড কাভারটা একটু রোদ্রে দিয়েছিলাম, তার জন্য বেড কাভারটা পাতানো হয়নি। এখন আমি বেড কাভারটা পেতে নেবো, তারপর ড্রেসটা চেঞ্জ করবো। বেড কাভারটা পাতানো হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর একটু জল পিপাসাও পেয়েছে, জল খাবো একটু। আর আমার ব্লগটা দেখো কেমন, আমি অটোতে উঠেছি আর বৃষ্টিটাও কমে গেছে, বৃষ্টি পড়ছে না। বাড়িতে এলাম, এখনো বৃষ্টি পড়ছে না, ভালো হয়েছে। বাবাকে আর বিকালে বেরোতে হয়নি অটো চলে আসার জন্য, বাবা বাড়িতে রেস্ট করছে, এখন কোনো কাজ নেই। সন্ধ্যাও হয়নি, সন্ধ্যা হলে তারপর একটু চা বানাতে হবে। তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি চা বানানোর সময়, এখন একটু রেস্ট করব। আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে জামাকাপড় ভেজা হয়ে গেছে, কারণ সকাল থেকে বৃষ্টি চলছে, কালকে সন্ধ্যাবেলা কালকে বিকাল থেকেও বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিন বৃষ্টি। কিছু জামাকাপড় এখন ঘরে দড়ি টানিয়ে সেখানেই ফ্যানের নিচে শুকাতে হবে, তার জন্য এখন ওই কাজগুলো কমপ্লিট করব। চা বানানোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি। রান্নাঘরে চলে এসেছি আর সন্ধ্যায় চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এই ডিশটা একটু ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। আর এখানে দাঁড়াবো না, ভীষণ মশা আছে, তার সঙ্গে গরমও প্রচুর লাগছে। আমি এখন রুমে চলে যাব, এটা হালকা ঢিমে আছে দিয়ে যাতে পড়ে না যায়, আস্তে আস্তে এটা হবে। লোডশেডিং হয়ে গেছিল তাই সেই কারণে আমি ভাত রান্নার পর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। এখন বাজে রাত 10টা, আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি, আর মা বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের দাদা ভাই এলে তারপরেই খাওয়া দাওয়াটা করবো। আর এই সুযোগে আমি কালকের জন্য, কাল সকালে রান্নার জন্য কটা সবজি কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে কটা বরবটি আলু কেটে নিয়েছি, কালকে ফ্রাই করব। আর
আর এখানে রয়েছে কটা ভেন্ডির টুকরো, এটা দিয়ে আমি একটু চচ্চড়ি না হলে একটু গায়ে গায়ে তরকারি করতে পারি। আর দেখো আলাদা করা কিছু আলুর টুকরো রয়েছে, এগুলো দিয়ে আমি কালকে সয়াবিনের তরকারি করব। আর মা করেছে এই যে আমাদের বাড়ির গাছেরই কুমড়ো শাক, এগুলোকে মা পরিষ্কার করে রেখে দিয়েছিল, এটা রান্না করব কালকে। ফ্রেন্ডস, তোমাদের আজকে এখানেই গুড নাইট জানিয়ে দেবো, কারণ আমাদের এখানে কারেন্টের অবস্থা খুব খারাপ, বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, আজ 3 দিন ধরে কারেন্টে ভীষণ প্রবলেম করছে। আমি পরে যদি তোমাদের সঙ্গে আর দেখা না করতে পারি, সেই জন্য আমি আজ এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি। টাটা, গুড নাইট।